সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে এমএস ইনফো বাংলার যে তথ্যবহুল ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল কতটা বিধ্বংসী। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আদিম যুগ থেকে বর্তমান যুগে মানুষ শুধু নিজেদের সমৃদ্ধি করেনি, তার সাথে সাথে অন্য দেশের মানব সমাজের জন্য হুমকিও হয়ে দেখা গিয়েছে। বর্তমান আধুনিক ও উন্নত বিজ্ঞান প্রযুক্তির পৃথিবীতে আধুনিকায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিবেশী দেশের সাথে সীমান্ত বিবাদ বেড়েই চলেছে, আর তার সাথে সাথে বাড়ছে বিভিন্ন উন্নত দেশের আধুনিক সামরিক অস্ত্র। বলা হচ্ছে বর্তমানের পৃথিবীর উন্নত দেশগুলির যুদ্ধের শক্তি তাদের সামরিক বাহিনীর আর্মি সংখ্যার উপরই শুধুই নয়, বরং আধুনিক সামরিক মিসাইলের উপরও নির্ভর করে। আর এই মিসাইল ব্যবস্থা এতটাই শক্তিশালী ও কার্যকারী একটি অস্ত্র যে কোনো দেশে বিনা যুদ্ধে তাদের প্রভাব অন্য দেশের উপর বিস্তার করতে পারে। চলুন বন্ধুরা, মিসাইল কিভাবে মিসাইলের হুমকির মুখে বিশ্ব, তাই পরবর্তী ভবিষ্যৎ যুদ্ধের কথা এবং নিজ নিজ দেশের সুরক্ষা ব্যবস্থা আটোসাঁটো এবং মজবুত করতে প্রায় প্রতিটি দেশ মিসাইল অস্ত্র ভাণ্ডারের বৃদ্ধি করছে। আমাদের পরিকল্পিত ভবিষ্যৎ আধুনিক দেশ ও সমাজের তথা আমাদের এই বাসযোগ্য পৃথিবীর জন্য এটি মোটেই সুখকর কোনো আবিষ্কার নয়। এই অস্ত্র ব্যবহারে মানুষের ক্ষতির পাশাপাশি বিশ্বেরও ক্ষতি আসন্ন। ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের কৌশলগত বর্ণনা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নামের সাথে ট্যাকটিক্যাল মিসাইলটির প্রয়োজনীয়তা, প্রয়োগ ও ব্যবহার নির্দিষ্ট হয়। এটি যুদ্ধে কৌশলগতভাবে প্রয়োগ করা যায়। এই মিসাইলটি অন্য মিসাইল থেকে কৌশলগতভাবে প্রয়োগ শুধু আলাদা নয়, এর দূরত্বে আঘাত হানার ক্ষমতাও কম। এটি 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত টার্গেটে বানানো হয়, কারণ দূরপাল্লার মিসাইল যেখানে অধিক পরিমাণ আঘাত হানা ব্যবহার করা হয় সেখানে এই মিসাইল কাছের লক্ষ্যবস্তু টার্গেট করে বানানো হয়। বর্তমানে কিছু দূরপাল্লার মিসাইল এতটাই দূরত্ব অতিক্রম করতে পারে যে এক মহাদেশ থেকে অন্য মহাদেশ পর্যন্ত সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। কিন্তু পাশাপাশি সীমান্ত লগোয়া দুটি দেশের মধ্যে যদি কখনও কোনো সীমান্ত যুদ্ধ হয় সীমিত আকারে, তখন কম দূরত্বের এই মিসাইল ব্যবহার করে শত্রুঘাটি সহজেই ধ্বংস করা যায়। কিংবা শত্রু দেশকে কম পরিমাণে আঘাত আনতে ও শক্তিশালী বার্তা দেওয়ার জন্য এটি কখনও কখনও ব্যবহার করা যায়, তবে যুদ্ধবিমানের মাধ্যমে এটির ব্যবহার করা যায়। সহজ ব্যবহার ও স্থানান্তর। এই ক্ষেপণাস্ত্রটির জনপ্রিয়তার আরও একটি প্রধান কারণ, এটি সামরিক যানের মধ্যে রাখা যায় ও প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে এটি নিয়ে যাওয়া যায়। প্রয়োজনে এটি মাত্র 3 থেকে 5 মিনিটে বিভিন্ন লক্ষ্যবস্তুতে একই সাথে 3টি, 6টি বা 9টি পর্যন্ত মিসাইল ছুটতে পারে। সম্প্রতি যুদ্ধে ব্যবহার। কিছু বছর পূর্বে আমেরিকা ইরাকে এই ধরনের মিসাইল ব্যবহার করেছিল ইরাকি বাহিনীর ওপর। আবার সিরিয়াতে ইসলামিক স্টেট আর্মির বিভিন্ন ঘাঁটি ধ্বংস করতে বিমান থেকে এটি ব্যবহার হয়েছিল। আমাদের প্রার্থনা, যুদ্ধ কখনো কোনো কিছু সমাধান ও শান্তির ব্যবস্থা হতে পারে না, তাই সকল রাষ্ট্রনেতাদের উদ্যোগে আমাদের আহ্বান, যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তি নিশ্চিত করুন সকল মানবতার। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে।